হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আমি আমার ব্লগটা এখন শুরু করে দিয়েছি, মানে এখন শুরু করেছি ব্লগটা। আর হচ্ছে সবে আমি তন্দ্রা ব্লগে আপনাদের স্বাগত। আর হচ্ছে আমার ব্লগের সঙ্গে থেকো, দেখো ব্লগটা কেমন হয়। আর হচ্ছে আমি দেখো এই গরমের মধ্যে রোদুর থেকে এসেছি, এসে এবার ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 11:38, আর এসে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে কি রান্না করছি, কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো বলে আমি আমার ব্লগ নিয়ে চলে এসেছি। তো ছেলে স্কুল থেকে এসে দেখো সব বিছানার মধ্যে ফেলে রেখে দিয়েছে, আমি এসে আবার গুছাচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর রান্না মোটামুটি অর্ধেক আমি বসিয়েই দিয়েছি, তো বসিয়ে তারপরে চলে এসেছি ঘরের মধ্যে। ঘরের মধ্যে দেখি কিছু অগোছালো আছে, তারপরে এসে গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে পটল আলু কেটে রেখেছে মা, সেটা তরকারি বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে। আর আজকে তো এমনি রান্নাটা ভালো কিছু হচ্ছে না, মানে ভালো কিছু বলতে শুধু পটল আলুর তরকারি তো সবার বাড়িতেই হয় নর্মালি, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তো এইটা আমি করে নিচ্ছি, করে নেওয়ার পর তারপরে যাব রান্না ঠান্না করে। তারপরে আমি একটা কাজে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো আমি কোথায় যাচ্ছি। আর এখানে দেখো পটল আলু তরকারি মোটামুটি আমি কষিয়েও নিচ্ছি। আর দেখো গরমের মধ্যে মোটামুটি বৃষ্টি হলে কি হবে, গরমটা তো প্রচণ্ডই আছে তাই না? তো আর আমার এখানে বসে বসে রান্না করতে ভাল লাগে না, তো আমার এবার ইচ্ছা আছে যে একটা উপরে কিছু মতো করে নিয়ে রান্নাটা শুরু করব। তো আমার পটল আলুর তরকারি হয়েও গেছে, আর এখানে আমি ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ এনেছি বাজার থেকে, সেটা ভেজে ভালো করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে তরকারি করব। তো চলো ট্যাংরা মাছগুলো ভেজে আমি আবার চলে এসেছি। এখানে আলু আর পেঁয়াজ কড়াইয়ে অলরেডি দিয়েই দিয়েছি। তো আজকে তোমাদেরকে এরকমভাবে আমার দেখাতে হচ্ছে, কারণ পুরো ব্লগ মানে রান্নাটা দেখাচ্ছি না, কারণ রান্না তো রোজই দেখাই, রোজই একঘেয়ে রান্না আর ভাল লাগে না, মানে রান্না তো করে খেতেই হবে, তাই জন্যে যা করে আজকে করেছি। তো তো চলো এবার আমি রান্না মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোল অলরেডি হয়েও যাবে, আলুর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছ ভাজা তো হয়েই গেছে, এবার মশলাগুলো কষিয়ে আমি জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। তো এরপরে আমার রান্না শেষ, তো রান্না করে আমি যাব স্নান করতে। চলো খাওয়ার সময় এসে গেছি আবার, তো খেতেও বসে গেছি, স্নান ঠান করে পড়ানো ছিল পড়িয়ে ঠড়িয়ে বসে গেছি, পড়তেও চলে এসেছে। তো এখানে আমি বসে গেছি পটল আলুর তরকারি আর মাছের তরকারি নিয়ে বসে গেছে খেতে। তো এই দুটোই আজকে আমাদের রান্না হয়েছে, আর কালকের বাসি কিছু ছিলও না আজকে, তো সেটা খেতে বসে গেছি, খেয়ে নিয়েছি। আর আমার ছেলে তো ওইদিকে তাকিয়ে রয়েছে মোবাইলের জন্যে, যতক্ষণ না মোবাইল দেবো ততক্ষণ তো ও খাবেও না। তো ঠিক আছে, না খাক না খাক, আমি খেয়ে নিচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরাবো 3টে বাজতে, মানে 3টে বাজে, এখন বাজবে একটু পরেই 2:30 বাজে, তো খেতে খেতেই আমার 3টে বেজে যাবে, একটু বসতে পারবো না, তো তারপরেই আমি চলে যাব। তো চলো গাইস আমি খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, দেখাচ্ছি। তো চলো এবার যাই, হচ্ছে খাওয়াটা খেয়ে নিই, খাওয়ার সময় কথা বলাও যাবে না, বেশি বিষম খাবো। তো খেয়ে নিয়ে তারপরে যাব এখন হচ্ছে ওইখানে, তো যেখানে যাচ্ছি সেখানে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো। আর এ দেখো আমি রেডি হয়ে যাব, এখনই রেডি হয়ে টোটোতে বসেও গেছি, টোটো চালিয়েও দিয়েছে। এ দেখো রাস্তা দিয়ে যাচ্ছি টোটো করে, তারপরে গিয়ে তোমাদেরকে ওখানে পৌঁছাচ্ছি। চলো, তো চলো এখানে চলে এসেছি, দেখো এখানে কত কিছু জিনিস সাজানো আছে, চাল ডাল, আর এখানে আছে বিস্কুট সয়াবিন তেল, সব রকম জিনিসই এখানে দেওয়া আছে। আর এটা দেওয়া হবে দুষ্ট, মানে যারা একদমই নিজে থেকে কিছু করতে পারে না, মানে বয়স হয়ে গেছে, তাদের দেখানো পর্যন্ত কেউ নেই, তো তাদেরকে আমাদের সংস্থা থেকে, মানে আমাদের সংস্থার মধ্যে একজন শুভাকাঙ্ক্ষী, সে তার জন্মদিন, সে দিদি আমাদেরকে মানে দিয়েছে জিনিসগুলো ওনাদেরকে দেওয়ার জন্য। তো সেই বুঝে দিদি আমাদের যে সংস্থার হেড সম্পাদিকা দিদি বিনীতাদি, সে আমাদেরকে এটা, আমি গেছিলাম, সেই দিদি বলেছিল যে এনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দেওয়ার জন্য।
তো আমি 3টের সময় পৌঁছে গেছি আর ওখানে এই জিনিসগুলো সাজিয়ে দেওয়াও শুরু করে দিয়েছি। তো দেখো এখানে ওনারা নিচ্ছে, ওনারা একদমই মানে পারে না কিছুই করতে, আর ওনাদেরকে দেখার মতো কেউ নেই। খুবই খারাপ লাগছে দেখে, আমার তো ভীষণই খারাপ লাগছে। আর যে দিয়েছে অবশ্যই ওনাদেরকে তার জন্য অনেক ধন্যবাদ, যে তাকে তার জন্মদিনে অনেক শুভেচ্ছা, যে তিনি ওনাকে ওদেরকে খাবারগুলো দিয়েছে, ওরা খেয়েও বাঁচবে, মানে ওদেরকে তো দেখার মতো কেউ নেই। তো খারাপও লাগে ওনাদেরকে দেখে। তো দেখো এরকম এক এক করে সবাই এই খাবারগুলো নিয়ে নিচ্ছে। এখানে আমাদের 5 জন মতো রয়েছে, 5-6 জন মতো, তা তারা নিয়ে নিচ্ছে খাবার। তো ওরা প্রত্যেক মাসেই রেশন দেওয়া হয়, কেউ না কেউ এক এক সময় দেয়, এক এক সময় আমাদের আবার সংস্থা থেকেই দেয়। সংস্থার নাম তোমরা ওপরে দেখতেই পাচ্ছ ব্যানারে, আমার আর কিছু বলার নেই। তো এবার এক এক করে সব নিয়ে নেবে, চাল ডালগুলো নিয়ে নেবে। নিয়ে তো দেখো এই নীল আসছিল, এবার আরেকজন আছে তিনি নিয়ে, তারপরে ওটা হয়ে যাবে। তো দেখো গাইস, এবার এরকম করে তো আমাদের জিনিসগুলো দেওয়া হয়ে গেল। কিছু না কিছু আমাদের সংস্থায় প্রত্যেক সময় কিছু হয়, খাওয়ানো হয়, কারোর জন্মদিন কেউ পালন করলে ওখানে করে। তো গাইস তোমাদের যদি কারোর ভালো লাগে তো আমাদের এখানে একবার এসো, আমাদের এই মানুষগুলোকে যদি তোমাদের ভালো লাগে থাকে শেয়ার করতে পারো, কিছু দিতে পারো। তো চলো গাইস, এবার দেখো এবার আমার এখানে কাজ কিছুক্ষণ হয়ে যাবে, তারপরে আমি চলে যাব পড়াতে, মানে আমার সেন্টারে চলে যাব। তো দেখো এখানে আমি হয়ে গেছে কাজ, এবার চলে এসেছি সেন্টারে, পড়াবো এখানে, পড়িয়ে টড়িয়ে এবার আজকে আমার একটাই পড়ানো আছে। তো আমি বাড়ি চলে এসেছি, দেখো তো এখানে আমি বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে এসে আমি এখানে মানে আজকে আমার একটাই পড়ানো ছিল, তো পড়িয়ে ঠড়িয়ে তারপরে আমি চলে এসেছি বাড়িতে। তো এখানে কাজটা করে এসে আমার ভালোই লাগলো, আর আমি বাড়িতে এসে সিঙ্গারা মুড়ি খেতে আরম্ভ করে দিয়েছি। তো দেখো এবার আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর আমি আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই দেখো সিঙ্গারা মুড়ি খেতে আরম্ভ করে দিচ্ছি, আর আমার একটু মনটা খারাপ আছে, কারণ আমার ভিউয়ার্সটা কেন কমে যাচ্ছে সেটা তো আমরা জানতে পারলাম না, আমি এখনও পর্যন্ত জানতে পারছি না কেন ভিউয়ার্স কমে যাচ্ছে। তো তোমরা দয়া করে একটু আমার এটা বলো, কমেন্ট করো। তো অবশ্যই আমার ব্লগটা দেখো তোমরা, ব্লগের সঙ্গে থেকো দেখো, আর কোনো কিছু ভুল হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর হচ্ছে তো চলো আবার নেক্সট ব্লগে দেখাবে, তোমার ব্লগটা অবশ্যই দেখবে, চল ব্লগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ প্লিজ। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো চলো গাইস এবার আসি আমি, টাটা। তো চলো এবার চলে গেলাম, টাটা বাই।